Ê, cô lên đi. Về. Ê, về, chỗ lắm. আজ মানে আপনারা আমি যাই, ঠিক আছে, নিমন্ত্রণ রইল বোলপুরে। ঠিক আছে, আমরা যাচ্ছি বাংলাদেশ। ভালো করে ঘুরে এসো। সাবধানে থাকো, আর দেখে রেখো। আসবে আবার, মহাপ্রভুকে প্রণাম করালো। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? খুব ভালো। চলো। ছেলেটা কি রাতের দারোয়ান নাকি? অবশেষে যাচ্ছি নাকি ভাগ্নে? বলছি ইয়ে, অবশেষে যাচ্ছি নাকি ভাগ্নে? তুমি চেক করতে যাচ্ছ? হ্যাঁ, মাকে সিস্টার, ঠিক আছে? কিন্তু ভাগ্নে, আমরা এই বর্ডার পেরিয়ে গেলে ফুল পাবে, বুঝলে? সব এবারে রাত্রে 9টা 10টার সময় তখন করবে হোয়াটসঅ্যাপে, ওয়াইফাই নেট পাবো হোটেলে যখন। না না, রাত্রি 9টায় হোয়াটসঅ্যাপ করবে, আর কারো যদি হয়ে থাকে খুলে দেবো, চিন্তা নেই। আর মাঝে মাঝে ব্লগ একটু করাও দরকার। হ্যাঁ, ট্রেনে উঠছি, বাসে উঠছি, সেই সময় যদি ক্যাঁ ক্যাঁ করে তোমাকে আমি হাজারবার বলেছি, একবার করবে তারপরে বসে থাকবে, দেখবে ঠিক ঘন্টা দেড়েকের মধ্যে আবার ব্যাক করে দেবে। তখন ফোন গেলে তখন কত বিরক্ত লাগবে, ফোন করেই যাবে, করেই যাবে, শেষে ব্লক করে দেয়। আমি তো ওইটাই ভালো হয়েছে, তো ব্লক করে দিবি, ব্লক করে দেয়, নিয়ে ঘরে এসে আবার ওইটা করলি, অফিসে যখন ঢোকে তখন ওকে মামাকে ব্লক করে, সমানে ফোন করে করে খবর নেবে। আমরা তাও একদিকে ভালো, আমরা তো ফোন করি না, ও করে তো জানতে পারা যায়, ও ফোনটা করে আর কি বলবে, সমানে অরিন্দমকে আর কমকে ফোন করতেই থাকে। এবারে ওগুলো কি কোনো কাজে থাকে তখন তুই এরকম? হ্যাঁ, এবারে কি ধর একটা ব্লগ এডি ইয়ে করে চাপানো আছে, ফোনটা করলে ওটা যদি করে না, আরো 45 ধরলেই 45 মিনিট পেছে। হ্যাঁ, তাহলে এবারে এগুলো বুঝে না, আমি বলেছি যে যখনই ফোনটা একবার করবে তারপরে যখন দেখলে ধরলে না, অন্তত 1-1.5 ঘন্টা অফ করো, ঠিক ব্যাক করে দেবো। কিন্তু কিছুতেই ও সেটা আসবে না। চলে আসো নিনিমা, চলে আসো। এখানে তো এলাউ, 9টা এলাউ লেখে নেই তো কোথাও। কটা বাজলো? টাইম কটা হলো? আচ্ছা।
এবারে চাপবো আর ঢাকায় নামবো, জামেলা হয়ে গেছে, ইমিগ্রেশন কমপ্লিট, ছটা কুড়ি বাজছে মনে হয়, ছটা দশে আমরা থেকে এক ঘন্টা লড়াই করতে হবে, প্রচুর ভিড়। আর এই যে বুড়াগত্তা, হ্যাঁ তোমার ঠিক আছে, বেল পড়া আছে, আমারও বেল পড়ে রেখেছি, ওই সাতটা পঞ্চাশ ঘড়ি, ট্রেন ছাড়লো, ধীরে ধীরে এগোচ্ছে। তা অনেক আশা নিয়েই তো বেরিয়েছি, এখন দেখা যাক কি হয়। কোন স্টেশন? দর্শন আইজেন, দর্শন স্টেশন, গায়ে কাটা দিচ্ছে, ফাঁকা স্টেশন, দর্শন স্টেশন পার হচ্ছে। দাদা ভালো আছেন? ভালো আছি। ও সাসাদান ভালো আছেন? হ্যাঁ, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের পুলিশ, ওরা তো আর দেখতে পাইবো না আমাদের, আমরাই দেখি, কিন্তু আমরা আসছে বলে খাচ্ছে। আরে ঈশ্বর দইরা আছে গাছে, গাছে ঈশ্বর রয়েছে, দর্শনা এইবারে নামতে দিতে হবে। মালিক কয়লা করতো আগে, মহিষা দল, মহিষের দল, বহুদিন দেখি নাই, মোষের চান করা, এইরকম ঢেউ খেলতে কিন্তু ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় না, ইন্ডিয়া জমির উপরে এখন গাছ গাছালি নেই, পরিচর্যা মাটি মাটি কন্ডিশনার দেখো, পদ্মার নিকটবর্তী ইয়ে তো নদী মাঠ থেকে এমন দৃষ্টি কোথাও পুঁজি হবে না, পুঁজি সকল দেশে রণীতে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, বর্ডারটা
এই ব্যাগটা তোমার ওই বিয়েটাতে নিতে হবে, ওই চিকিৎসার উপরে এই ব্যাগটা ওই চিকিৎসার উপর নিতে হবে, এটা এই ছোটগুলোতে থাকছে না। ঢাকা স্টেশন এসে পৌঁছালাম ঢাকার মাটি স্পর্শ করলাম বাংলাদেশের মাটি। হ্যাঁ না মানে বাংলাদেশ এখন কি নাই তো কোথায় দাঁড়িয়েছে এই ঢাকা স্টেশন বাংলাদেশের ক্যাপিটাল মাকে যদি আবার আমাদের তো তখন তো আমি মুক্তি গল্প কাজ ওই দেখো ফ্লাইট যাচ্ছে এদিকে ট্রেন রেলের অতটা উন্নতি নেই রেল এই যে না কি জানি আমজাদ মিনি আমজাদ আরে কি বাবা তুই শাড়ি পরে চলে এলি কেন? হ্যাঁ শাড়ি পরে এলি, আমি তাতে কোনো খেয়ালই করি নাই। ভালো আছি চিনতে পেরেছো তুমি? হ্যাঁ তুমি যার কথা বলছিলে আস্তে আস্তে গাড়ি তুমি তো ও হ্যাঁ চিনতে পারিনি সবার তোমাকে
খালা হচ্ছে না মানে মাসি? হ্যাঁ আঙ্কেল এই সাইডে আসেন। পাঠাচ্ছে বাংলাদেশে মুড়ি বিস্কুট আমি তো ভাই পাগল হয়ে যাচ্ছি। এইরকম ভালোবাসা, এইরকম মানে চিনতে পারি না। তারপর ওই ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলা তোমাকে যেভাবে জড়িয়ে ধরে আদর করে ভরিয়ে দিলে না, সত্যি করে অপূর্ব। তারপরে আমার বৌমাকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ফ্যানরা এসে এই যে একটা ব্যাগ গিফট করলো, দেখো লেদার, পিওর লেদার। ও ধন্য আমি, ধন্য হে। এই যে আর একটা ব্যাগ, আর একটা ব্যাগ আরো আসছে, আরো আসছে, আর মিষ্টি আসছে, ধন্য মিষ্টি দই আসছে। এই ধন্য আমি, ধন্য হে, ধন্য বাংলাদেশের মাটিতে এসে, ধন্য আমি, ধন্য হে বাংলাদেশে এসে এসে। ওকে চলো আর দাঁড়াবো না, যান চলে যাও, ঠিক আছে। হ্যাঁ ও দাঁড়িয়ে আছে। আর আমাদের ডিনারে ওটা তো নিচে দিয়ে রুম সার্ভিস দিয়ে দিবে বলেছে নাকি? ও যাবে, হ্যাঁ ওদেরকে টাইট করে ভরে দাও, এই যে কি জানি মমিম, কি মমিম, মোহাম্মদ মমিম, মোহাম্মদ মমিম খুব ভালো ছেলে, ও গোপালগঞ্জে বাড়ি, তাই তো? আমাদের জননায়ক মুজিবুর রহমানের গ্রাম, তাই তো? সেখানকার ছেলে, ও এখানে পড়াশোনা করছে প্লাস চাকরি করে। ধন্যবাদ, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হও। আর ও আমাদের এই সার্ভিসগুলো দিয়ে দিল, বেডশিট ফেডশিটগুলো চেঞ্জ করে দিয়ে ঝরঝরে করে দিয়ে গেছে, খুব ভালো ছিল। এই যে আমাদের ডিনার সেরে ফেললাম, ডিনারে দুটো ডাল নিয়েছিলাম, ডাল ফ্রাই, আর দু প্লেট রাইস ছিল, চারজন মিলে খেলাম, ওই রাইসটা রয়ে গেল, ডাল রাইস আর আলু ভর্তা, আলু ভর্তা আর দুটো অমলেট, এই ছিল মেনুতে। সিম্পল খাবার, আর এই বাঙালি প্রিয় খাবার কাঁচা লঙ্কা, আর এই তাদের কাঁচা পেঁয়াজ সবার করে দেয়, কিন্তু ভাতটা দেওয়া হবে, ডালটা একলাস করতে। হ্যাঁ ডালটা আমরা তো শেষ করি, না 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 একদম নেই, একলাস ডালটা একদম খুব সুন্দর, খুব ভালো খেলাম, জলটা দেওয়ার তো দরকার কেন নেব না, নিয়ে যাবো। হ্যাঁ